হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মেনসুর ইশনের টু ডাইমেনশনালের থেকে কোশ্চেন সলিউশন, যে আমরা করছিলাম তার লেসন ফাইভ। এবং এখানে আমি যে সকল কোশ্চেন্সগুলো সলিউশন তোমাদের জন্য এনেছি সেগুলো হচ্ছে 51 থেকে 60 কোশ্চেন্স। ওকে, তো আশা করছি যারা যে কজনই তোমরা ফলো করছো এই মেনসুর ইশনের সিরিজটাকে, তারা অবভিয়াসলি বেনিফিটেড হবে এই সিরিজটা থেকে। তো 51 থেকে 60 নাম্বার কোশ্চেন্স আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে, এবং চলো দেখে নিই কী কী কোশ্চেন্স এখানে আমাদের জন্য আছে। কোশ্চেন নাম্বার 51, দেখো একটা ফিগার আমাদেরকে দেওয়া আছে মেনস্ট্রুয়েশনের। কি বলা আছে? ইন দি অ্যাডজয়নিং ফিগার এ ও বি সি এ রিপ্রেজেন্টস এ কোয়াড্রেন্ট অফ এ সার্কেল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার উইথ সেন্টার ও, ক্যালকুলেট দি এরিয়া অফ দি শেডেড পোর্শন। এই যে একটা কোয়াড্রেন্ট মানে একটা সার্কেলের চার টুকরোর এক টুকরো অংশ আমাদেরকে দেওয়া আছে, এ ও বি সি এ যদি বলো, সেখান থেকে শেডেড পোর্শনের যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তাহলে সেটা কীভাবে বেরোবে? দেখো, টোটাল কোয়াড্রেন্ট মানে সার্কেলের চার ভাগের এক ভাগের অংশের ক্ষেত্রফল থেকে যদি আমি ত্রিভুজ যে সাদা অংশটা দেখতে পাচ্ছ সেই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি মাইনাস করে দিই, তাহলে পরে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব শেডেড পোর্শনের। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কী জানি? পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই মানে তো 22/7 ইন্টু আর স্কোয়ার। আর বলতে এটার আর কত? এখান থেকে এই টোটালটা আর, এখান থেকে টোটালটা আর। এখানে কি বলা আছে? সার্কেলের যে রেডিয়াস সেটা আমাকে 4 সেন্টিমিটার বলা আছে। তাহলে পাই বাই পাই ইন্টু আর স্কোয়ার মানে পাই ইন্টু 4 স্কোয়ার ডিভাইডেড বাই 4 যদি করি, এটা দাঁড়ালো আমার টোটাল এ ও বি সি এ এই টোটাল অংশটার ক্ষেত্রফল। তার থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি মাইনাস করি, তাহলে এই ত্রিভুজের এইটুকু 2 সেন্টিমিটার আর এই গোটাটা 4 সেন্টিমিটার কারণ রেডিয়াস, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাকে যদি মাইনাস করি তাহলে সেই ক্ষেত্রফলটা বেরোবে। তো 4 স্কোয়ার মানে কত? দেখো এখানে 4 স্কোয়ার, নিচে 4, একটা একটা 4 আমার কাটা চলে যাচ্ছে। তাহলে 22/4 কত? 88/7। আর এখান থেকে 2 আর 2 কাটা গেলে হলো 4। তাহলে এটাকে যদি আমি এলসিএম করি, নিচে 7 পাবো, উপরে 88, তো পেলামই -7/4 = 28, অর্থাৎ 60/7 কত? 60/7 7 দিয়ে ভাগ করো, 7 8 56, হাতে থাকে 4, 7 7 5 35, অর্থাৎ 8.5 সামথিং আসবে। 8.5 সামথিং বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন 8.56 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 52 নম্বর, দেখো বলছে ইন দি গিভেন ফিগার এ বি সি ডি ইজ এ স্কোয়ার অ্যান্ড পি কিউ আর এস ইজ অলসো এ স্কোয়ার। এই দেখ ফিগারটা দেখতে পাচ্ছ, তার মধ্যে এ বি সি ডি একটা স্কোয়ার আর পি কিউ আর এস হচ্ছে একটা স্কোয়ার। কীভাবে তৈরি করা হয়েছে? মেড বাই জয়নিং দি মিড পয়েন্ট। এই যে পি কিউ আর এস দেখছো সেগুলো হচ্ছে এই বাহুগুলোর এ বি বি সি সি ডি ডি এ বাহুগুলোর মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। এর মাঝখানে আবার একটা সার্কেলকে ইনস্ক্রাইব করা আছে, তার মাঝখানে আবার একটা ত্রিভুজ আছে। কী ত্রিভুজ আছে? তার মাধ্যমে মাঝখানে একটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজ। তাহলে বলছে ফাইন্ড দি রেশিও অফ দি সাইড অফ দি স্কোয়ার এবিসিডি। এবিসিডি স্কোয়ারের বাহুর দৈর্ঘ্যের সাথে রেশিও বের করতে হবে এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ আছে তার বাহুর দৈর্ঘ্যের। তো সেটা আমরা কীভাবে করব? তো দেখো বুঝতে পারছো একটা জিনিস, যে এই যে বাহুর দৈর্ঘ্য, এখানে তো বাহুর দৈর্ঘ্য আমাকে কিছু দেওয়া আছে, আমাকে এখানে কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া দেখে নেওয়া যাক, এবিসিডি এখানে কোনো বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া নেই। তাহলে আমি এক কাজ করি, এই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমি যা ইচ্ছা নিজের মতো করে একটা আমি ধরে নিলাম যে এবি 16। ওকে, তো এখান থেকে আমি বাহুর দৈর্ঘ্যকে ধরে নিই যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্যকে যদি আমি সাপোজ 16 সেন্টিমিটার ধরে নিই, ঠিক আছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্যকে যদি 16 সেন্টিমিটার ধরা যায়, তাহলে কীভাবে আমরা এই যে মাঝের যে আমাদের বর্গক্ষেত্র পি কিউ আর এস, তার যদি আমি এই আর থেকে নিয়ে এই পর্যন্ত বলি, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তার কি ডায়াগোনাল, আর তার ডায়াগোনালটা বড় স্কোয়ারের বাহুর সাথে সমান, তাহলে পি পি আর এর মান হয়ে যাবে 16। অর্থাৎ ছোটো যে আমাদের কি বলবো, ছোটো যে স্কোয়ার আছে তার যে ডায়াগোনাল সেটা 16। তাহলে ছোটো স্কোয়ারের ডায়াগোনাল যদি 16 হয়, তাহলে আমরা জানি কি সাইড ইন্টু বাহু ইন্টু √2 মানে হচ্ছে ডায়াগোনাল অর্থাৎ 16। তাহলে এখান থেকে সাইড যদি বের করতে হয় তাহলে 16/√2 হবে, যেটা ইজ ইকুয়াল টু দাঁড়াবে আমার 8√2। তাহলে ছোটো যে বর্গক্ষেত্র তার কর্ণে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 8√2। এই যে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার এই যে ছোটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সেটাই কিন্তু এর মাঝের যে বৃত্ত তার ব্যাস, তার মাঝের বৃত্তের ব্যাস। তাহলে মাঝের বৃত্তের ব্যাস যদি আমি জানতে পেরে যাই, তাহলে মাঝের বৃত্তের ব্যাস যদি জানি আমি, তাহলে ব্যাসার্ধ তার জানতে পারবো। তাহলে মাঝের বৃত্তের ব্যাস যদি আমার 8√2 হয়, তাহলে ব্যাসার্ধ কত? 4√2 হবে। তাহলে ব্যাসার্ধ যদি আমার 4√2 হয়ে যায়, ঠিক, এখান থেকে ব্যাসার্ধ 4√2, এটার ব্যাসার্ধ 4√2, তাহলে ব্যাসার্ধ মানে আবার আমরা জানি যে
এটা যেহেতু সার্কাম সার্কেল, তার মানে এর ব্যাসার্ধ বলতে এই এর হচ্ছে কি সার্কামস রেডিয়াস, সার্কাম রেডিয়াস, তার মানে এটাকে আমি ব্যাসার্ধটাকে সার্কাম রেডিয়াসও বলতে পারি বা পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ যদি আমার 4√2 হয় তাহলে আমার ইন রেডিয়াস যেটা হবে এখান থেকে, ওকে, তাহলে আমার, আচ্ছা সার্কাম রেডিয়াস আমি পেয়ে গেলাম 4√2। সার্কাম রেডিয়াস যদি আমার 4√2 হয়, এবার আমরা ফর্মুলা জানতাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে তার সার্কাম রেডিয়াসের যেটা ফর্মুলা হয় সেটা বাহু বাই √3 হয়। কি হয়? বাহু বাই √3, এটা হচ্ছে তার সার্কাম রেডিয়াস হয়। আর সার্কাম রেডিয়াস আমি যে পেয়ে গেছি কত, 4√2। তাহলে এখান থেকে এর মান আমি পাচ্ছি কত, 4√3 যদি দিয়ে গুণ হয়ে যায় এর সাথে, ঠিক আছে, √3 যদি এর সাথে গুণ হয় তাহলে 4√6, 4√6। তাহলে এর বাহুর দৈর্ঘ্য আমি কত পেলাম, 4√6 আমি পেলাম এর বাহুর দৈর্ঘ্য। ঠিক, তাহলে দেখো এবার রেশিও আমি পেয়ে যাব। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো আমি 16 ধরেছিলাম, আর আমি এই যে ভিতরে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4√6। তাহলে এটার আমি যদি লস কাটাকাটি করি তাহলে 4√6 এখান থেকে পাবো, যেটাকে যদি আরও আমি কাটাকাটি করি তাহলে আমি এখান থেকে 2√3:√3 পাবো, দুই পাশে √2 দিয়ে ভাগ দিলে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2√2:√3। পরবর্তী প্রশ্ন দেখো, ফাইন দি এরিয়া অফ দি লার্জেস্ট, ফাইন দি এরিয়া অফ দি লার্জেস্ট অর ম্যাক্সিমাম সাইজ স্কোয়ার দ্যাট ক্যান বি মেড ইনসাইড এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হ্যাভিং সাইড 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার ওয়েন ওয়ান অফ ভার্টিসেস অফ দি স্কোয়ার কোইনসাইড উইথ দি ভার্টেক্স অফ রাইট অ্যাঙ্গেল অফ দি ট্রাইঙ্গেল। সেই কী বলছে, ফাইন দি এরিয়া অফ দি লার্জেস্ট স্কোয়ার, একটা লার্জেস্ট স্কোয়ারের এরিয়া বের করতে হবে ম্যাক্সিমাম সাইজ দ্যাট ক্যান বি মেড ইনসাইড রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল যদি আমার কাছে থাকে, এর মধ্যে সবথেকে বড় মাপের স্কোয়ার ড্র করো, এবং যে স্কোয়ারের বলছে একটা ভার্টিক্স কোনসাইড করে যাবে এর ভার্টেক্সের সাথে, তাহলে সেরকম একটা স্কোয়ার কোনটা হতে পারে, এটা। অর্থাৎ স্কোয়ারের একটা শীর্ষবিন্দু আর ত্রিভুজের একটা শীর্ষবিন্দুর সাথে কোনসাইড করে গেল। এই শীর্ষ, এই যে ত্রিভুজ, তার বাহু দৈর্ঘ্যগুলো 6, 8, আর 10 সেন্টিমিটার আমাকে দেওয়া আছে। আমাকে কী বের করতে হবে, এই ভিতরের যে বর্গক্ষেত্র তার আমাকে এরিয়া বের করতে হবে। তাহলে ভিতরের বর্গক্ষেত্রের এরিয়া আমি এবার কীভাবে বের করবো আমরা একটু সেই জিনিসটাকে দেখে নিই। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি, দেখো মনে রাখবে এখানটাতে, এই ধরনের কোশ্চেন্সকে আমরা কীভাবে ট্যাকেল করতে পারি। তো মনে করো আমি এইটুকুটার অংশকে এ ধরলাম, তো এইটুকু যদি আমার এ হয় তাহলে এটাও এ, কারণ যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে এইটুকু এ, এইটুকু এ, এটাও এ, এটাও এ। এটা যদি এ হয়ে যায় তাহলে এইটুকু অংশ কত, 6 - a হবে, আর এটা যদি এ হয়ে যায় এইটুকু কত, 8 - a হবে। তাহলে এইটুকু 8 - a হলো, ঠিক আছে। এবার আমাকে এবার একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করব যে এই যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজ এই টোটাল বড় ত্রিভুজের সাথে কি হয়ে যাবে, সদৃশ ত্রিভুজে যাবে, ঠিক আছে। ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সিমিলার হবে, তো যখনই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সিমিলার হয়ে যাবে তখন এই দুটো ত্রিভুজের বাহুগুলো রেশিওতে থাকে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এটা, অর্থাৎ যার মান হচ্ছে এ, আর বড় ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু এই টোটালটা যার মান হচ্ছে 6, তাহলে এ বাই 6 এটা ইজ ইকুয়াল টু আমার হয়ে যাবে এর ছোট বাহু অর্থাৎ 8 - a বাই বড় বাহু অর্থাৎ 8। তাহলে এখান থেকে 2 × 3 = 6, 2 × 4 = 8, কোনাকুনি গুণ দাও, 4a = 8 × 3 = 24 - 3a, তাহলে 7a, 3a দিকে যদি চলে যায় তাহলে কত, 7a = 24, অর্থাৎ এর মান যেটা দাঁড়ালো সেটা দাঁড়ালো 24/7। তাহলে এর মান যদি 24/7 হয় তাহলে আমাকে কী বের করতে বলা হচ্ছিলো, এর এরিয়া। তাহলে এরিয়া মানে কি, বাহু স্কোয়ার অর্থাৎ 24/7 স্কোয়ার। তো 24 স্কোয়ার কত, 576, আর 7 স্কোয়ার 49। পরবর্তী প্রশ্ন 54 নম্বর, এরিয়া অফ দি ট্র্যাপিজিয়াম ফর্মড বাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দি লাইন্স 3x + 4y = 12 অ্যান্ড 6x + 8y = 60, এটার এরিয়া কত হবে। তো দেখো এই দুটো যদি আমাদের অ্যাক্সেস হয় আর 3x + 4y = 12, এটাকে ইন্টারসেপ্ট ফর্মে যদি আমরা লিখি তাহলে x/4, কারণ 12 দিয়ে ভাগ দিয়ে দিলে, আর y/3 = 1 লিখতে পারবো। তাহলে এই যে লাইনটা সেটা মোটামুটি এরকম, একটা পয়েন্ট থাকবে 4, 0, আর একটা পয়েন্ট থাকবে আমার এখানটায় 0, 3, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে এই লাইনটা। আরেকটা লাইন আছে যেটা হচ্ছে আমার 6x + 8y = 60 দেওয়া আছে, কত, 6x + 8y = 60, তো 6x + 8y = 60 এটাকে যদি ভাগ দাও তাহলে x/10, আর এটা দাঁড়াবে আমার y/15/4, তো 15/4। তাহলে মোটামুটি এটাও আমাদের একটা লাইন যেটা দাঁড়াবে মনে করো 10, 0, আর 15/4 মানে 3 থেকে তো একটু বেশি বড়ই হবে, তো এরকম পজিশনে আমি ধরলাম। তো এই যে
ট্র্যাপিজিয়ামটা তৈরি হলো, এটা একটা ট্র্যাপিজিয়াম হবে এরকম, এই যে ট্র্যাপিজিয়াম তৈরি হবে এই ট্র্যাপিজিয়ামের এরিয়া কত, ট্র্যাপিজিয়ামের এরিয়া আমরা কীভাবে বের করি, ট্র্যাপিজিয়ামের এরিয়া বের করার জন্য আমি এই যে টোটাল বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিলে এর এরিয়াটা বেরিয়ে যাবে। বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু ভূমি, ভূমি মানে 10, উচ্চতা কত হবে সেক্ষেত্রে, উচ্চতা এটা হলো আমাদের 15/, যে বের করলাম 15/2 এখানে আসবে আমার, ওকে আচ্ছা এটা এখানে ভাগ দিলে পরে 15/2 হবে, এটা 15/4 আসবে না, 15/2 আসবে, তো 15/2, তার থেকে মাইনাস যখন আমরা করব হাফ ইনটু 4 ইনটু 3, তাহলে আলটিমেটলি দেখো এখান থেকে 2 5 10, 2 2 4, অর্থাৎ 15/75/2, আর এখান থেকে 4 3 2 6, তাহলে 75/2 মানে কত, 37.5, তার থেকে 6 যদি চলে যায় তাহলে 31.5 হচ্ছে অ্যান্সার, 31.5 স্কোয়ার ইউনিট। পরবর্তী প্রশ্ন দেখি, 55 নম্বর, এ স্কোয়ার হ্যাভিং অ্যান এরিয়া অফ 200 স্কোয়ার মিটার ইজ ফর্মড ইন সাচ আ ওয়ে দ্যাট দি লেন্থ অফ ইটস ডায়াগোনাল ইজ রুট 2 টাইমস অফ দি ডায়াগোনাল অফ দি গিভেন স্কোয়ার। ওকে, একটা স্কোয়ার হ্যাভিং, যার এরিয়া 200 স্কোয়ার মিটার, তৈরি করা হলো এমনভাবে যে এর যে ডায়াগোনালের লেন্থ সেটা রুট 2 টাইমস হচ্ছে কি, অপর একটা যে গিভেন স্কোয়ার আছে তার, ঠিক আছে, অপর একটা গিভেন স্কোয়ারের ডায়াগোনালের রুট 2 টাইমস, তাহলে নতুন স্কোয়ার যে এরিয়া হলো, নতুন স্কোয়ারের এরিয়া কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো এখানে যেহেতু এর এরিয়া দেওয়া আছে 200, আমরা জানি এরিয়া মানে হাফ ইনটু ডায়াগোনাল স্কোয়ার, প্রথমটা ডায়াগোনাল, ডায়াগোনাল 1 নাম দিলাম, এটা 200, তাহলে ডায়াগোনালের স্কোয়ার মানে হচ্ছে 400, অর্থাৎ ডায়াগোনালের লেন্থ হলো কত, 20, তাহলে প্রথম যে স্কোয়ারটা দেওয়া আছে তার ডায়াগোনালের লেন্থ হয়ে গেল 20, ঠিক, আর বলে দেওয়া আছে এর যে ডায়াগোনাল সেটা রুট 2 টাইমস অপর একটা স্কোয়ারের ডায়াগোনালের, ঠিক আছে, মানে অপর একটা স্কোয়ার আছে যেটা এর রুট 2 টাইমস, তার ডায়াগোনালটা এর রুট 2 টাইমস, তাহলে সে তার ডায়াগোনালটা কত হবে, এর রুট 2 টাইমস মানে 2√2, 20√2 হবে, এর ডায়াগোনাল লেন্থ 20, তাহলে সেটা 20√2, তাহলে তার এরিয়া কত সেটা বের করতে বলেছে, তো তার এরিয়া আবার কত, হাফ ইনটু ডায়াগোনাল 2 এর স্কোয়ার, অর্থাৎ হাফ ইনটু 20√2 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার তো 400, আর রুট 2 স্কোয়ার মানে কত আসবে, 2, আর এদিকে তো আমার হাফ আছে, তো হাফ হাফ এটা কাটা গেলে আলটিমেটলি 400 আমি এখান থেকে অ্যান্সার পেলাম। পরবর্তী প্রশ্ন দেখি, 56 নম্বর, এ মেটাল ওয়্যার ওয়েন বেন্ট ইন দি ফর্ম অফ এ স্কোয়ার এনক্লোজেস অ্যান এরিয়া এত, ইফ দি সেম ওয়্যার ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ এ সার্কেল, তাহলে এর এরিয়া কত হবে। একটা মেটালের তারকে যদি একটা স্কোয়ার ফর্মে বেন্ড করি তাহলে 484 বর্গ সেন্টিমিটার হয়, সার্কেলের ফর্মে বেন্ড করলে তার এরিয়া কত, তাহলে স্কোয়ারের এরিয়া 484, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হবে 22, কারণ 22-এর স্কোয়ার করলে 484 হয়, তাই 484 বর্গমূল করলে 22, তাহলে এর যে পেরিমিটার বা পরিসীমা সেটা 22 4 88 হয়ে গেল, তাহলে এর পেরিমিটার যদি 88 হয় এরও পেরিমিটার 88 হবে, কারণ একই তারকে বাঁকিয়ে বানানো হয়েছে, আর সার্কেলের পরিধি হচ্ছে আমরা জানি 2πr, 2πr ইজ ইকুয়াল টু 88, তাহলে এখান থেকে r এর মান যদি বের করি তাহলে 88/2π, তো পাই মানে হচ্ছে 22, 7 গেল উপরে, 22 4 88, 2 2 4, 7 2 14, তাহলে ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে এরিয়া কত, এরিয়া হচ্ছে পাই মানে 22/7 কিন্তু r স্কোয়ার, অর্থাৎ 14 স্কোয়ার, তো 7 2 14 তো কাটাই গেল, তাহলে 14 2 28 ইনটু 22, তাহলে 28 ইনটু 22 যদি গুণ করি আমাদের কত চলে আসবে, এখান থেকে 616 অ্যান্সার আমাদের চলে এলো। পরবর্তী প্রশ্ন 57, সাইজ অফ এ প্যারালোগ্রাম আর ইন দি রেশিও 5:4, ইটস এরিয়া ইজ 1000 স্কোয়ার ইউনিটস, অল্টিটিউড অন দি গ্রেটার সাইড ইজ এত ইউনিট, অল্টিটিউড অন দি স্মলার সাইড, একটা প্যারালোগ্রাম যার বাহুগুলোর অনুপাত হচ্ছে 5:4, তাহলে 5x যদি এটা হয় এটা 4x, এবার বলছে এর এরিয়া হচ্ছে 1000 বর্গ স্কোয়ার ইউনিট, এর যে অল্টিটিউড অন দি গ্রেটার সাইড, বড় বাহু দুটির মধ্যে যে লম্ব সেটা হচ্ছে 20 ইউনিট যদি হয়, তাহলে ছোট বাহু দুটার মধ্যে যে লম্ব তার দৈর্ঘ্য কত হবে, তাহলে মনে রাখবে যে প্যারালোগ্রামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বেস ইনটু হাইট, যদি আমরা এই বেস নিই তাহলে এই হাইট নিতে হবে, আর যদি ওই বেস ছোট বেস নিই তাহলে এই বড় হাইটটা নিতে হবে, তাহলে বেস ইনটু হাইট, ঠিক, তাহলে এক্ষেত্রে এই বেস কত, 5x ইনটু হাইট কত, 20, তার মানে এই যে এরিয়া এটা ইকুয়াল হয়ে যাবে যখন আমরা 4x নেবো সাইডকে, আর তার উপরে অল্টিটিউডকে যদি এইচ ধরি তাহলে এইচ, তাহলে এখান থেকে এইচ এর মান আমরা বের করতে পারি, x তো কাটাই চলে যাবে, 4 5 20, অর্থাৎ 5 5 25, কত, 5 5 25, তাহলে অপর যে অল্টিটিউডের লেন্থ সেটা হচ্ছে 25 ইউনিট। 58 নম্বর কোশ্চেন দেখো, দি পেরিমিটার অফ এ রম্বোস ইজ 40 সেন্টিমিটার অ্যান্ড দি মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, দেন দি এরিয়া অফ ইট ইজ হোয়াট। একটা রম্বোস আছে, রম্বোস আমরা জানি, একটা রম্বোস আছে যার পেরিমিটার 40, তাহলে পেরিমিটার 40 মানে বাহুর দৈর্ঘ্য 10 10 করে সবগুলো 40 হলো,
একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে এর এরিয়া কত? দেখো রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এবার এটা যদি 60 ডিগ্রি হয়, আমি যদি এই ডায়াগোনালটা ড্র করি, যেহেতু এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেজন্য এই বাহু এই কোণগুলো সমান হওয়া উচিত। এবার 60 ডিগ্রি নিজে এটা, তাহলে বাঁচলো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 হয়, তাহলে 120 বাঁচলো, তার মানে এগুলোও 60 করে। তাহলে মনে রাখবে যে রম্বসের একটা কোণ 60 ডিগ্রি, সেই রম্বসটাকে যদি দুটো ত্রিভুজ ডিভাইড করা যায় তার ডায়াগোনাল দিয়ে, তাহলে সেগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এটা যদি 10 হয়, এটা 10 হয়, তাহলে এটাও 10 হবে, ডায়াগোনালটাও 10ই হবে। তাহলে এর যে ক্ষেত্রফল সেটা কী হবে? এর ক্ষেত্রফল আমরা কীভাবে বের করবো? দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা করলে একটা ত্রিভুজ বেরোবে, তাকে 2 দিয়ে গুণ করে দিলে টোটাল রম্বসের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে 2 দিয়ে তো কাটলে 2 × 2 = 4, তাহলে √3/2 ইন্টু 10 এর স্কোয়ার মানে কত? 100। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 50, অর্থাৎ 50√3। এটা হচ্ছে এর অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 59। ইফ দি ফোর ইকুয়াল সার্কেলস অফ রেডিয়াস 3 সেন্টিমিটার টাচ ইচ আদার এক্সটার্নালি, দেন দি এরিয়া অফ দি রিজিয়ন বাউন্ডেড বাই দি ফোর সার্কেল। চারটা সার্কেল যাদের যাদের রেডিয়াস হচ্ছে ইকুয়াল, এইরকমভাবে যদি থাকে, পরস্পরকে টাচ করে, তাহলে তাদের মাঝখানে যে এই পোর্শনটা তার এরিয়া কত হবে? তো এরকম একটা ভিডিও এর আগের দিন আমি কোশ্চেন সলভ করে দিয়েছিলাম যে এর মাঝখানে এটা কীভাবে করতে হয়। তো যাই হোক, এইগুলোকে ড্র করবো আমরা, এদের যে সেন্টারগুলোকে জোড়া লাগিয়ে দেবো। এবার প্রত্যেকটা রেডিয়াস যেহেতু 3 করে, তাহলে এটুকুও 3, এটুকু 3, এটুকু 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 3, অর্থাৎ একটা যে বর্গক্ষেত্র তৈরি হলো তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, বর্গক্ষেত্র ক্ষেত্রফল কত? 6×6 = 36 হবে। তার থেকে মাইনাস হয়ে যাবে এই চারটে সাদা সাদা ছোটো ছোটো টুকরো, আবার এই চারটে সাদা টুকরো মিলে একটা বৃত্ত তৈরি হয়, কারণ এইটুকু 90 ডিগ্রি করে একটা বৃত্তের যে টোটাল কোণ 360, আর 90 ডিগ্রি মানে 1/4, তার মানে এইটুকু যে অংশ দেখছো সেটা একটা বৃত্তের 1/4। তাহলে এরকম চারটে মিললে একটা বৃত্ত হয়ে যাবে। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? π r² আর মানে কত? 3 এর স্কোয়ার মানে 9। তাহলে এখান থেকে 9 যদি কমন নেওয়া যায় তাহলে 4 - π, 9 × 4 - π² সেন্টিমিটার। 60 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন দেখো। দি লেন্থ অফ এ রুম ফ্লোর এক্সিস ইজ ব্রেথ বাই 20 মিটার, দি এরিয়া অফ দি ফ্লোর রিমেন্স আনঅল্টার্ড হোয়েন দি, এখানে একটু ভুল আছে, এখানে যেটা হবে হোয়েন দি লেন্থ ইজ ডিক্রিজড হবে, হোয়েন দি লেন্থ ইজ ডিক্রিজড হবে এটা, ঠিক আছে, হোয়েন লেন্থ ইজ ডিক্রিজড বাই 10 হবে, লেন্থ ইজ ডিক্রিজড বাই 10 মিটার, অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড হবে, ইনক্রিজড বাই 5 মিটার। উল্টো আছে এখানটায়, ব্রেথ ইজ ইনক্রিজড বাই 5 মিটার হবে, তাহলে দেন দি এরিয়া অফ দ্য ফ্লোর, তাহলে সেই এরিয়া ফ্লোরে এরিয়া কত সেটা বের করতে বলেছে। তাহলে আমি যদি দৈর্ঘ্যকে ধরে নাও, ঠিক আছে, আমি যদি প্রস্থকে এক্স ধরে নিই ব্রেথকে, তাহলে আমার যে লেন্থ সেটা হবে কি 20 মিটার বেশি, অর্থাৎ x + 20। তাহলে ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল হলো x × x + 20। এবার বলা হচ্ছিলো কি যে যদি এর লেন্থকে 5 সেন্টিমিটার ডিক্রিজ করি, তাহলে লেন্থকে 5 সেন্টিমিটার ডিক্রিজ করার অর্থ কী হলো? লেন্থকে 5 সেন্টিমিটার, লেন্থকে 10 সেন্টিমিটার ডিক্রিজের অর্থ হলো x + 20 থেকে x + 10 হয়ে যাওয়া, আর ব্রেথকে 5 সেন্টিমিটার ইনক্রিজ করার অর্থ হলো এটা হলো x + 5, ঠিক আছে। তাহলে এই দাঁড়ালো, তাহলে এই দুটো ক্ষেত্রে যে ক্ষেত্রফল হয় তারা ইকুয়াল, কোনো চেঞ্জ হয় না এটা বলা আছে। তাহলে এখান থেকে যদি গুণ করো দেখো কী হবে, x² + 20x, আর এখানে যদি গুণ করি x² + 15x + 50 আমার আসবে, x² দুই দিক থেকে কাটা, 20x থেকে 15x চলে গেলে 5x = 50, অর্থাৎ x-এর যে ভ্যালু বেরোলো 10। তাহলে x-এর ভ্যালু যদি 10 হয় তাহলে তার এরিয়া যে কোনো পাশে হয় এ পাশে নয় এ পাশে বসিয়ে দাও, x-এর মান 10, 10 × 10 + 20, অর্থাৎ 30×10 = 300, তাহলে তার যে এরিয়া সেটা কত? 300। তো এই কটা কোয়েশ্চেন ছিল আজকের ভিডিওতে, আশা করছি এই ভিডিও থেকে তোমরা হেল্প পাচ্ছ মেনসুরেশন, যদিও তোমরা অনেকেই দেখো না ভিডিওগুলোকে, ওকে, আমি দেওয়া হয় চ্যানেলে 18,000+ সাবস্ক্রাইবার্স, বাট তোমরা দেখো 150 থেকে 200 জন, তাও আমি দিয়ে যাচ্ছি, কারণ আমি যেহেতু কমিটমেন্ট একটা করেছিলাম যে আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওসগুলো তোমাদেরকে প্রোভাইড করে যাবো। অনেকেই ডিপেন্ড করে আছো হয়তো এই চ্যানেলের উপরে, তাদের জন্য শুধুমাত্র একত্র আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওসগুলো দিয়ে যাচ্ছি, যাদের WBCS আপকামিং এক্সামে তোমাদের হেল্প হয়। তো আশা করবো তোমরা ভিডিওগুলো দেখবে, বাকিদের সাথে শেয়ার করবে, ইন্টারেস্ট নেবে, এবং কোনোরকম কোয়ারিজ থাকলে জানাতে ভুলবে না। তো চলো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ।